Entertainment is a must. Shunun Shadhin Podcast. Podcast. Turjo Tusharer Goyendagiri. Ebarer case MMS. Location to etai, tai na? হ্যাঁ তুর্জু ভাই, এটাই। কিন্তু এখানে তো কনস্ট্রাকশনের কাজ চলছে, চল তো দেখি। এই যে শুনছেন? জি বলেন। এটা কিসের কনস্ট্রাকশন চলছে? সরকারি অফিস হইব। ও আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? এই যতদিন ধরে কাজ শুরু হয়েছে কইতে পারেন অতদিন ধরেই আছি। তুষার, দেখে ছবিটা দে তো, এই লোকটাকে কি কখনো আপনি দেখেছেন? কই দেখি না স্যার, ইনি কেডা? এই লোকটা কিছুদিন আগে এখান থেকে হারানো গিয়েছে। যে না স্যার, এখানে কাম শুরু হয়েছে বেশি দিন হয় নাই, এই ধরেন মাস খানেক, কিন্তু এনারে তো কোনো দিন এখানে আইতে বা কাম করতে দেই নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তুষার, চল। এইরকম একটা জায়গায় উনি কেন এসেছিলেন? আমিও সেটাই ভাবছি। আশেপাশে তো কোনো দোকানপাট কিছুই দেখছি না, আর আশেপাশে কোনো বাস স্ট্যান্ডও নেই। ওনার স্ত্রী তো বলেছিলেন উনি ব্যবসার কাজ সেরে ঢাকায় ফিরছিলেন। মাঝরাস্তায় এখানে থামার কারণ কি হতে পারে? আচ্ছা তুষার শোন, ঢাকায় ফিরে তোর প্রধান কাজ হলো তুই ভালোভাবে খোঁজ নিবি মাহবুব সাহেব কাদের সাথে উঠতেন বসতেন, তার কোনো বিজনেস পার্টনার ছিল কি না, তার বন্ধু বান্ধব বিজনেস রাইভাল আছে কি না, সব কিছু খতিয়ে দেখবি। ঠিক আছে? ঠিক আছে ভাই। জি বলুন। আপনি কি মিসেস রোকেয়া? জি হ্যাঁ আমি। আপনি? আমাকে তুর্জো ভাই পাঠিয়েছেন, তুর্জো শাকের। ও আচ্ছা আচ্ছা, আসুন বসুন। আপনারা কি কোনো খোঁজ পেলেন আমার স্বামীর? এখনো পাইনি, তবে চিন্তা করবেন না, পেয়ে যাব। আপনাকে একটু সাহায্য করতে হবে। অবশ্যই বলুন। আপনার হাজবেন্ড মানে মিস্টার মাহবুবের সাথে কার কার ওঠা বসা ছিল, ধরেন ওনার বন্ধু বান্ধব কারা কারা, ওনার সাথে কারো শত্রুতা আছে কিনা, এই সব ব্যাপারে আমাদের ইনফরমেশন দরকার ছিল। মাহবুব খুব সহজ সরল মানুষ ছিল, ওর সাথে কার কি শত্রুতা থাকবে, ব্যবসার কাজে এত ব্যস্ত থাকতো ও যে বন্ধু বান্ধব আড্ডা এসবের সময়ই পেত না, ব্যবসার কথাবার্তা তো বাসায় তেমন বলতেন না। আমি আসলে এ ব্যাপারে বেশি কিছু জানি না। আচ্ছা, উনি তো স্বর্ণের ব্যবসা করতেন তাই না? জি। ওনার দোকানের ঠিকানাটা আমাকে একটু দেবেন? এক মিনিট, এই যে এটা ওর দোকানের কার্ড। ধন্যবাদ। আচ্ছা, এই কম্পিউটারটা কি মাহবুব সাহেবের? হ্যাঁ। আমি একটু ওনার দোকানের এবং বাসায় থাকে ব্যবসায়িক কাগজপত্র, তারপর পার্সোনাল ড্রয়ার, কম্পিউটার এসব একটু দেখতে চাই, যদি কোনো ক্লু পাওয়া যায় আর কি। আপনার কি কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই, কিন্তু ওনার দোকানের চাবির কোনো ডুপ্লিকেট বাসায় ছিল না, তাই পুলিশ ইনভেস্টিগেট করার সময় ওনার দোকানের সব লক ভেঙে তদন্ত শেষ করে নিজেরাই সিল করে চলে যান, তাই দোকানের জিনিসপত্র চেক করতে হলে আপনাকে কষ্ট করে পুলিশের সাথেই যোগাযোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, সেসব আমরা বুঝে নেব। আপাতত তাহলে বাড়িতে যা যা আছে সেসব একটু দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। এক মিনিট, এই ছবিটা তো কি ব্যাপার? আচ্ছা আপনি কি এই ছবির লোকটাকে চেনেন? না অত ভালোভাবে চিনি না, তবে মাহবুবের সাথে একবার বাড়িতে এসেছিল টাকা পয়সার ব্যাপারে। এনার কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে? না। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, আমি আজ আসি। তুর্জু ভাই,
কি কিছু পেলি? এই ছবিটা দেখো। মিস্টার মাহবুবের সাথে এই লোক, তার মানে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এই লোকের সাথে মিস্টার মাহবুবের কি সম্পর্ক জানতে পেরেছিস? ওনার স্ত্রী বলছিলেন একবার নাকি ওনাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু উনি ভালোভাবে চেনেন না, ওনার কাছে কোনো ফোন নাম্বারও নেই। তার মানে এই তিনটা কেসই একে অপরের সাথে জড়িত। তিনটা মানে? এর জন্যই তো তোকে বারবার বলি সকালবেলা উঠে নিউজ পেপারটা পড়বি। কেন, আবার কেউ মিসিং নাকি? নে পর। কক্সবাজারের এক হোটেলের বাথরুম থেকে ভাষা চৌধুরী নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে ওই নারী তার প্রেমিকের সাথে কিছুদিন আগে ওই রুমটিতে ওঠেন। সন্দেহ করা হচ্ছে তার এই খুনের পেছনে ওই প্রেমিকই জড়িত। ঘটনার পর থেকে তার ওই প্রেমিক পলাতক। হোটেলের রেজিস্টার বুক থেকে জানা গেছে পলাতক ওই যুবকের নাম দীপ্ত হোসেন। তুর্জো ভাই, এই মহিলাটা তো ঠিক ধরেছিস। সেদিন পার্কে যার ফোনটা কেড়ে নিয়ে ওই লোকটা দৌড়াচ্ছিল। তার মানে এরা সবাই একজন আরেকজনের সাথে রিলেটেড? তা তো অবশ্যই, কিন্তু এদের সম্পর্কটা কি সেটাই মাথায় আসছে না। আচ্ছা চল একটু থানায় চল, ঘুরে আসি। মতলব সাহেব ভালো আছেন? ভাই বিশ্বাস করুন, আমার কাছে আর কোনো ইনফরমেশন নেই। কিন্তু আমার হিসেবে তো সেটা বলছে না। মানে? মানে খুব সিম্পল, সেদিন পার্কে যে লোকটা মারা গেল সে লোকটা চিন্তাই করে পালাচ্ছিল না। আই মিন, এটা কোনো র্যান্ডম চিন্তাই ছিল না। সেই লোক এবং যে ভদ্রমহিলার ফোন, এদের দুজনের সম্পর্ক আছে। আরে দূর, এদের মধ্যে আবার কি সম্পর্ক থাকতে পারে? এই যে একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়েও যে আপনি নিউজ পেপার পড়েন না, এটা খুবই দুঃখজনক। আপনাকে কে বললো যে আমি নিউজ পেপার পড়ি না? নিউজ পেপার পড়লে তো জানতে পারতেন আজ সকালে কক্সবাজার বাজারে মিস ভাষা চৌধুরী নামে একজন মার্ডার হয়েছেন এবং তার প্রেমিক পলাতক। আরে হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, কিন্তু তার সাথে এই চুরির কেসের সম্পর্কটা কি? মিস্টার মতলব, সেদিন সকালে যে মহিলার ফোনটা চুরি করে উনি পালাচ্ছিলেন সেই মহিলাই মিস ভাষা চৌধুরী। আরে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কোনোভাবেই এটা বিচ্ছিন্ন ঘটনা নয় মিস্টার মতলব। আমি তো খোঁজ নিয়ে জানতে পারলাম মিস ভাষা চৌধুরী এবং তার প্রেমিক দীপ্ত হোসেন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আপনি আরও শুনলে অবাক হবেন যে মিস্টার মাহবুবুর রহমানের সাথেও আপনার এই ছিচকে চোরের সম্পর্ক আছে, এবং আমার তো মনে হচ্ছে এসবের সাথে আপনারও কোনো সম্পর্ক আছে মিস্টার মতলব। মানে এসবের সাথে আমার কি সম্পর্ক থাকবে? আমি তো শুধু আমার কাজটা করছি। আপনি যদি আপনার কাজটা ঠিকমতো করেই থাকেন তাহলে এই ইনফরমেশনগুলো মিস যাওয়ার কোনো সুযোগই আমি দেখছি না। যাই হোক, বাদ দেন, আমার ধারণা ওই ছেঁচকে চোরটা কে ছিল আপনি ভালো করেই জানেন। আমি মিস ভাষার ফোনটা একটু দেখতে চাই। আমি অনুমতি ছাড়া তো আপনাকে এটা দিতে পারবো না। আপনি কালকে আসুন, আমি ব্যবস্থা করছি। তার দরকার হবে না, আমি অনুমতি নিয়ে এসেছি। ফোনটা আমাকে দিন। দেখি অর্ডার লেটারটা। আচ্ছা ঠিক আছে, বসুন আমি নিয়ে আসছি। ও মাই গড, এরকম একটা এভিডেন্স হাতে নিয়ে আপনি বসে আছেন মিস্টার মতলব? এই MMS তো সরাসরি দেখা যাচ্ছে যে লোকটা পার্কে মারা গিয়েছিল সে মাটির মধ্যে একটা লাশ পুঁতে রাখছে। এর মানে কি? এত বড় একটা এভিডেন্স পাওয়ার পরও আপনি কিছু করেননি কেন? ওই মানে এটা খুবই কনফিডেন্সিয়াল একটা কেস, যার কারণে সলভ হওয়ার আগে আমরা এই কেসের ইনফরমেশন বাইরে লিক করছিলাম না। কিন্তু এই MMS দেখার পর আপনার মিস ভাষার উপর তো একটু নজর রাখা উচিত ছিল, তাহলে সে হয়তো মার্ডার হতো না।
আর তাছাড়া আপনি লাশটা এখনো কেন উদ্ধার করেননি? আর যদি উদ্ধার করে থাকেন তো লাশটা কোথায়? ওই একটু বাইরে চলুন না মিস্টার তুর্য, আমরা বাইরে বসে একটু কথা বলি। কি বলবেন আপনি? আরে চলুন না, চলুন, বলছি। বলুন দেখুন, আপনার কি লাগবে আপনার শুধু সেইটা আমাকে বলুন, প্লিজ খবরটা বাইরে লিক করবেন না। কোন খবর সেটা তো বলবেন। ওই আসলে ওই MMS এর ভিডিওটা দেখার পরেই আমি মিস ভাষার সাথে যোগাযোগ করেছিলাম। সে আমাকে অনেক টাকা দিয়েছিল যাতে আমি এই ভিডিও MMS এর কথা কাউকে না বলি এবং এই কেসটা এখানেই ধামাচাপা দিয়ে দিই। আসলে পার্কে সেদিন যে লোকটা মারা গিয়েছিল ওনার নাম হচ্ছে শাকিল, আমাদের টার্গেট লিস্টেও অনেক দিন ধরেই ছিল, কারণ ও হচ্ছে স্বর্ণের চোরা চালানের সাথে জড়িত ছিল। তার মানে শাকিল যে লোকটার লাশ পুঁতে রেখেছিল সেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, মিস্টার মাহবুবের লাশ। মিস্টার মাহবুব তার কাছ থেকে চোরাই স্বর্ণ নিয়ে আসতো। তাহলে মিস্টার মাহবুবকে সে খুন করলো কেন? বলছি, আসলে ওই শাকিলের মৃত্যুর পর আমরা ওর বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে অনেকগুলো স্বর্ণের বার, বেশ কিছু নগদ টাকা এবং ভুয়া পাসপোর্ট, আরও ভিসা টিসা, এরকম আরও অনেক কিছু ছিল। এবং ওর কল লিস্ট হতে আমরা জানতে পারি সেদিন সারাদিনই মিস্টার মাহবুব এবং শাকিলের অনবরত যোগাযোগ হচ্ছিল। এটা থেকেই আমরা ধারণা করেছি যে সেদিন মিস্টার মাহবুব আর শাকিল বড় কোনো চালান নিয়ে আসছিল এবং খুব সম্ভবত তখনই শাকিল মাহবুবকে খুন করে সব স্বর্ণ এবং টাকা আত্মসাত করেন। এবং পাসপোর্ট ও ভিসার তথ্য থেকে বোঝা যাচ্ছিল শীঘ্রই উনি দেশ ছাড়ার পরিকল্পনায় ছিলেন। আর যখন শাকিল মিস্টার মাহবুবের লাশটা পুঁতে ফেলার চেষ্টা করছিল, ঠিক তখনই মিস ভাষা এবং মিস্টার দীপ্ত তার দেখে ফেলে এবং ভিডিও করে ফেলে, তাই তো? আরে হ্যাঁ, আর মুখ বন্ধ রাখার জন্য শাকিল, মিস ভাষা আর মিস্টার দীপ্তকে বিশাল পরিমাণের অর্থ অফার করে। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তাহলে শাকিল কেনই বা মিস ভাষার ফোন ছিনতাই করলো সেদিন? কেনই বা নিজেই বিষ খেয়ে মরে গেল? আরে তুর্য সাহেব, এত কিছু বোঝেন আর এটা বুঝলেন না? আসলে মিস ভাষা ও মিস্টার দীপ্ত এত সব কিছুর পরেও তাদের জীবন সংশয়ে ভুগছিল, যার কারণে ওরা আমাকে বলে যে ওরা শাকিলকে ধরিয়ে দিতে চায় এবং শাকিলকে ফোন করে আরও টাকা চেয়ে পার্কে ডাকে এবং বলে MMS পুলিশকে পাঠিয়ে দেবে। অর্থাৎ প্ল্যান ছিল যে ওদিকে শাকিল, মিস ভাষা এবং মিস্টার দীপ্তকে টাকা দিয়ে ফোন নিয়ে যাওয়ার জন্য আসবে, আর ঠিক তখনই আমরা শাকিলকে গ্রেফতার করব। কিন্তু মিস ভাষা এবং দীপ্ত যখন পার্কে যায় তখন মিস ভাষার কাছে একটা ফোন আসে এবং মিস ভাষা কল রিসিভ করার জন্য ফোন ব্যাগ থেকে বের করতে হঠাৎই পেছন থেকে শাকিল হ্যাচকা টান দিয়ে মিস ভাষার ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যায়। কিন্তু তাহলে শাকিল আত্মহত্যা করলো কেন? এই ধরনের র্যাকেটের লোকরা সাধারণত তাদের সাথে এক ধরনের বিষ নিয়ে ঘোরে, যাতে পুলিশের হাতে ধরা পড়লে পুলিশ কোনো তথ্য বের করার আগেই তারা নিজেদের জীবন শেষ করে দিতে পারে। আমরা ধারণা করছি ফোনটা নিয়ে পালানোর সময় যখন শাকিল হোঁচট খেয়ে পড়ে যায় তখন হয়তো অ্যাক্সিডেন্টলি লকেটটা তার মুখে চলে যায় এবং মাটিতে পড়ার পর দাঁতের চাপায় পড়ে বৃষ্টি বের হয়ে যায়। আচ্ছা, এ পর্যন্ত সব ঠিকঠাক, কিন্তু তাহলে মিস ভাষার খুন হওয়ার ব্যাপারটা সেটাও কি আপনার কাজ মিস্টার মতো? আরে কী বলেন এসব, বিশ্বাস করেন তুর্য ভাই, এইসব ব্যাপার আমি কিচ্ছু জানি না। এই নিউজ দেখার পর থেকেই আমি এ নিয়ে আকাশ পাতাল ভেবে যাচ্ছি। এই কথাগুলো বাইরে গেলে আমার চাকরি থাকবে না। দয়া করে আপনি বাইরে কাউকে কিছু বলবেন না। হ্যাঁ, আপনার যা লাগে সব আমি ব্যবস্থা করে দেব। একজন স্ত্রী তার স্বামীর জন্য এতদিন অপেক্ষা করছে আর সে এটাও জানে না যে তার স্বামী বেঁচে আছে কি না, আর আপনি এসব করে বেড়াচ্ছেন মিস্টার মতলব? আপনি এতক্ষণ ধরে যা বলছেন তার সব কিছু আমার ফোনে রেকর্ড হয়ে আছে। এখন কোর্টে সিদ্ধান্ত নেবে আপনার সাথে কি করা হবে। আরে মিস্টার তুর্য শুনুন প্লিজ, আরে শুনুন না, চাকরিটা না এবার গেল, শুনুন না তুর্য। তুর্য তুষারের গোয়েন্দাগিরি, এবারের কেস MMS।
গল্পটি রচনা করেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং পরিচালনায় ছিলেন আবির হক ও আনিকা চৌধুরী প্রিয়ন্তী। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, তুর্য আজিজ আবেদিন, তুষার আহান, মোশারফ অর্পণ, পলি শ্রাবন্তী, তুলি সুস্মিতা, রাকিব আবির, রূপক নয়ন ও রত্নার চরিত্রে ছিলেন প্রিয়ন্তী।